ইলেকট্রোম্যাক্স ল্যাবে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের দিনে আমরা সবাই টি কোয়েলিং এর নাম শুনেছি। আজ আমরা আলোচনা করব টি কোয়েলিং কিভাবে কাজ করে, কেন আমরা টি কোয়েলিং ব্যবহার করি, কি গ্যাস লাগালে এর ব্যবহারে সুবিধা হয় এবং এই গ্যাস কেন আমরা ব্যবহার করি, এবং সর্বশেষ আমরা দেখাবো কিভাবে আমরা টি কোয়েলিং মেশিনের সেট আপটা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমে আমাদের জেনে নিতে হবে যে টি কোয়েলিং মেশিন কি। টি কোয়েলিং মেশিন মেনলি যেটা সেটা হচ্ছে টাংস্টান ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, সেটাকে আমরা শর্টে টি কোয়েলিং মেশিন বলি। এই টাংস্টানটা কি সেটাও আগে জানার দরকার এবং ইনার্ট গ্যাসটা কি সেটাও আগে জানা দরকার। তাহলে প্রথমে আমরা জানবো যে টাংস্টানটা কি। টাংস্টানটা হচ্ছে একটা হেভি ডিউটি মেটাল, এর মেল্টিং পয়েন্ট হচ্ছে 3422 ডিগ্রি সেলসিয়াস। এটা মেল্টিং পয়েন্ট বলতে যেটা বোঝায় যে 3422 ডিগ্রি টেম্পারেচারে এই মেটালটাকে গালানো যায়। তাই আমরা এখানে এটাকে ইউজ করেছি যাতে আমাদের কোনোভাবে এটা আমরা ব্যবহার করব কিন্তু এটা আমরা কাজে লাগাবো না, তাই আমরা এই টাংস্টান মেটালটা এখানে ইউজ করি। আর নেক্সট স্টেপ কি হলো তাহলে, ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস হিসাবে আমরা যেটা এখানে ইউজ করি সেটা হচ্ছে আর্গন গ্যাস। এই আর্গন গ্যাস কেন আমরা ইউজ করি, আর্গন গ্যাস ইউজ করি মূলত আমরা যখন কোনো ওয়ার্ক পিসের উপরে ওয়েল্ডিং করি তখন আশেপাশে কি হয়, গরম হয়, এবং গরম হয় আশেপাশে আমাদের বাতাস থাকে, সেই বাতাসের মধ্যে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা লোহার সাথে বা যে কোনো আমরা যে কাজ করছি ওয়ার্ক পিস সেই ওয়ার্ক পিসের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে। এই অক্সাইডটা কিন্তু আমাদের ওয়েল্ডিং এর ক্ষেত্রে খুবই ক্ষতিকারক জিনিস, তাই যাতে অক্সাইড তৈরি করতে না পারে তার জন্য আমরা এমন একটা গ্যাস ব্যবহার করি যে গ্যাসটা কোনো রকমে কোনো বিক্রিয়া করে না। আর কি করে, যখন আমরা হিট দিই তখন এই হিটটা ছড়িয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মেটালটাকে একটা অন্য মেটাল বা অন্য টেম্পারেচারে পরিবর্তন করে। আর্গন গ্যাস কিন্তু কোনো মেটালের উপরে বিক্রিয়া করে না, একটা নির্দিষ্ট টেম্পারেচারকে এ ধরে রাখতে সক্ষম, তাই আমরা আর্গন গ্যাস এখানে ব্যবহার করি। আর কি করে যে আর্গন গ্যাস আমাদের এখানে ওয়েল্ডিং যখন আমরা করি, আর্ক ওয়েল্ডিং যখন করি তখন দেখা যায় যে ওয়েল্ডিং রড আমরা নিই, সেই ওয়েল্ডিং রডের মধ্যে মশলা থাকে, সেটা কি করে সেই মশলাটা ফ্লেক্সে কাজ করে যাতে আমাদের ওয়েল্ডিং করতে সহায়তা করে। কিন্তু এখানে আমরা যেটা নিচ্ছি সেটা টাংস্টান, তাই আমরা কি করি একটা ফিলার ওয়্যার দিই যেটা দিয়ে আমরা ওয়েল্ডিং করি, কিন্তু ফিলার ওয়্যারের গায়ে তো কোনো মশলা নেই, তাই ফিলার ওয়্যারটাকে সহায়তা করে এই ফ্লেক্সের কাজ করে, এতগুলো কাজ করে এই আর্গন গ্যাস। এখন আমরা দেখে নেব ঠিক কিভাবে সেটিং করে আমরা কাজটা করি। দেখো এইটা আমাদের হচ্ছে আর্গন গ্যাসের সিলিন্ডার, আর এটাকে যদি আমরা মেশিন ধরি তাহলে মেশিনের দুটো আউটপুট আছে, এই দেখো দুটো আউটপুট আছে। এই আউটপুট দুটোর মধ্যে আমরা কি করি, যেটা পজিটিভ পয়েন্ট সেটা পজিটিভ পয়েন্টটাকে আমরা মেটালের সাথে যেটা আমাদের আর্থিং ক্লিপ আছে সেই আর্থিং ক্লিপ দিয়ে এটাকে জয়েন্ট করি। আর কি করি, আর যে নেগেটিভ পয়েন্টটা আছে সেটা আমরা এখানে যে টর্চ বলে এটা হচ্ছে আর্গন টর্চ, এই টর্চের মধ্যে আমরা লাইনটা করে দিই যাতে এখানে বিক্রিয়া করে। এই বিক্রিয়া করার সঙ্গে সঙ্গে কি হয়, এখানে একটা আর্ক উৎপন্ন হয়, সেই আর্ক উৎপন্ন হলে আমাদের তখন এটা হিট হয়ে আমরা ওয়েল্ডিং করতে সহায়তা করে, তখন আমরা ফিলার ওয়্যারের মাধ্যমে আমরা সেটাকে ওয়েল্ডিং করি এবং এই গ্যাসটা তখন আমরা প্রেশার করলে এই গ্যাসটা এখান থেকে কি করে বাতাসকে সরিয়ে দেয়। এই বাতাসকে সরিয়ে দেওয়ার ফলে কি হয়, এখানে যে বাতাসের সঙ্গে সেই অক্সিজেন আছে সেই অক্সিজেন বিক্রিয়া করতে পারে না। এইভাবে এই সিস্টেমে এটা কাজ হয়। এইবার আমরা দেখে নেব যে আর্গন টর্চের বিভিন্ন পার্ট, এই পার্টটা আমরা কোনটাকে কি বলি। দেখো আমরা এই যে আর্গন টর্চটা ইউজ করি এখানে, এই টর্চটা আমরা এখানে খুলে রেখেছি, এই টর্চটার মধ্যে দেখো এটাকে বলা হয় সিরামিক কলেট, এটাকে বলা হয় সিরামিক কলেট, কেউ কেউ বলে এটাকে নজেল, এটাকে বলা হয় যে কলেট হোল্ডার। কলেট হোল্ডার মানে এটা হচ্ছে কলেট, এটা কলেট হোল্ডার। এই কলেটটার মধ্যে কি হয়, যে টাংস্টান রড হয় আমরা বিভিন্ন ধরনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের সাইজের বা বিভিন্ন ধরনের গেজের টাংস্টান রড আমরা ইউজ করি, সেই রডটা এর মধ্যে দেওয়া হয় কলেটের মধ্যে, কলেটটাকে এটা দিয়ে এই সকেট দিয়ে আটকে দিয়ে এই মেন হোল্ডার যে হোল্ডার আছে
সেই হোল্ডারের সাথে টর্চের যে হেড আছে, এই যে এটা হচ্ছে হেড, হেডের মধ্যে আমরা লাগিয়ে দিই। এবং হেডের মধ্যে লাগিয়ে দিলে এই পিছনে যে ক্যাপটা দেখছো, এই ক্যাপটাকে বলা হয় লং ক্যাপ। এই লং ক্যাপ দিয়ে আমরা টাইট করে দিই যাতে এটা সরে না যায়। এটা হচ্ছে এর সিস্টেম। এবার আমরা দেখে নেব যে মেশিনের এখানে কি কি সিস্টেমে কাজ হয়। দেখো মেশিনের এখানে আমরা যেটা আর্ক ওয়েল্ডিং করি তার সাথে এই মেশিনের খুব একটা বেশি ডিফারেন্স নেই। এখানে ডিফারেন্স আছে দেখো একটা দুটো পয়েন্ট, আর সঙ্গে আছে এই সুইচটা, তাছাড়া কিন্তু সবই এক। এই সুইচটা কি করে কাজ, এই সুইচটা এর ভিতরে দুরকম হয়, আর্ক আর টি দুটো কাজ হয়। তাই এখানে কি হয়েছে, এই সুইচটার মাধ্যমে এটা চেঞ্জিং করা হয়। উপরে দিলে দেখো এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা হচ্ছে আর্ক, আর্কের এই চিহ্নটা হচ্ছে টিকের চিহ্ন, আর এটা হচ্ছে আর্কের চিহ্ন। এখানে যখন আমরা দেবো সুইচটা তখন এই আর্কের কাজ করবে, আর এই উপরে যখন দেবো তখন এটা টিকের কাজ করবে। এইভাবে এই সুইচটাকে দিয়ে আমরা মোড চেঞ্জ করি। আর এই যে জিনিসটা দেখছো এটা দিয়ে আমাদের গ্যাস আসে। এই গ্যাসটা আমরা কি করি, এই পাইপের মধ্যে যে হোল্ডার আছে এই পাইপের মধ্যে দিয়ে এখান থেকে আউটপুট করি। আর এই যে এখানে দেখছো এই সুইচটা দিয়ে আমরা ঠিক করি কতক্ষণ ধরে আমরা ওয়েল্ডিং করবো আর কতক্ষণ ছেড়ে দেবো। এইখানে যে সুইচটা আছে এই সুইচটার মাধ্যমে আমরা অফ অন করি। জাস্ট এখান থেকে একটা কানেকশন, ভিতরে বোর্ড আছে, সেই বোর্ডে কিভাবে আমরা কানেকশন করি এরপরে আমরা ডিটেলসে আসবো। তো আজকে আমরা বাইরে থেকে জেনে নিলাম যে মেনলি বেসিক একটা টিগ ওয়েল্ডিং কি, টিগ ওয়েল্ডিং কেন আমরা কাজ করি। এবার আমরা আলোচনা করবো এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি এবং কেন ইউজ করি। দেখো আমরা সাধারণত খুব পাতলা মালের উপরে কাজ করার জন্য এই মেশিনগুলো ইউজ করি। এই মেশিনগুলো সাধারণত যেটা কাজ হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামে কাজ করা যায়, ম্যাগনেসিয়ামে কাজ করা যায়, আর স্টেনলেস স্টিলে কাজ করা যায়। এখন অ্যালুমিনিয়াম বলতে সবসময় যে সরাসরি অ্যালুমিনিয়াম হবে তা নয়, অ্যালুমিনিয়াম ও তার অ্যালয়, অ্যালুমিনিয়ামের মিশ্রণে যে মালগুলো তৈরি হয় সেগুলোর সাথে কাজ করা হয়, ম্যাগনেসিয়াম ও তার অ্যালয় এবং এসএস ও তার অ্যালয়, এগুলোর উপরে এটা কাজ হয়। নেক্সট স্টেপে আমরা দেখে নেব যে এই মেশিনের মধ্যে কিভাবে এটা কাজ করে, কিভাবে আমরা গ্যাসটাকে অপারেট করি, কিভাবে আমরা ওয়েল্ডিং কম বেশি করি, সমস্ত কিছু আমরা নেক্সট স্টেপে দেখে নেব। তো আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত আমরা শেষ করলাম। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।